এই কিওয়ার্ডগুলো দেওয়াতে তার ভিডিওটা এক মাসের ভিতর র্যাঙ্কিং করেছে। এখান থেকে সবগুলো আপনি ট্যাগ আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনি মিস করবেন না আমি চাই, কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের জন্য হার্ড এসইও করবেন, এসইও হার্ড করবেন, সেই জন্য আপনাকে কী করতে হবে। আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখেছি কীভাবে আপনারা এসইও করবেন, এসইও করলেই তো হয় না, তার মধ্যে যদি আপনি বেশ কিছু ট্রিক্স ঢুকিয়ে দেন এসইওর ভিতরে তাহলে কিন্তু আরও এসইওটা বেস্ট হয়। সেই জন্য আপনি কী করবেন, আজকের এই টিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একজন ইউটিউবারের জন্য। এই যে ট্যাগ ইউ সফটওয়্যারটা আপনি দেখতে পাচ্ছেন, এই ট্যাগ ইউ সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নিন প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে আপনারা ট্যাগ ইউ সফটওয়্যারটা ইনস্টল করে সরাসরি আপনারা চলে যান ইউটিউবে। ইউটিউবে চলে যাওয়ার পর আপনার টাইটেলটা আপনি নির্বাচন করে নেন, যে কোয়ালিটির আপনি ভিডিওটা তৈরি করবেন। ধরেন আমি লিখলাম হাউ টু এসইও অন ইউটিউব ভিডিও, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখন এইখানে দেখতে পাচ্ছেন যাদের ভিডিওটা র্যাঙ্কিং ওয়ানে রয়েছে, দেখেন র্যাঙ্কিং ওয়ানে। তারপর এখানে সরাসরি চলে যাবেন ফিল্টারে, এখানে ফিল্টারে চলে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন এনি টাইম না, এখানে সার্চ করবেন দিস মান্থ। এই দিস মান্থ লিখে সার্চ করে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এই মাসে দেখেন কার ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, 3 সপ্তাহে 14 না, তারপরে দেখেন এখানে 11 ডে আগে এত, তারপরে না। দেখবেন এইখানে দেখবেন যার ভিডিওটা সবচেয়ে বেশি র্যাঙ্কিং করেছে, মানে যার ভিডিওটা সবচেয়ে বেশি র্যাঙ্ক ওয়ানে রয়েছে এই মাসের ভিতরে, তার ভিডিওর যে ডিসক্রিপশনটা মানে ট্যাগগুলো রয়েছে, আপনি কী কী ট্যাগ ইউজ করেছে আপনি সরাসরি দেখে নিতে পারবেন। এক সেকেন্ড, এখানে দেখেন কার ভিডিওটা সবচেয়ে বেশি বেস্ট এসইও হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা কারোর ভিডিওটা ভালো এসইও হয়নি, ধরেন এই ভিডিওটাই মোটামুটি ভালো একটি এসইও হয়েছে। ধরেন এই ভিডিওটা আমরা ডিসক্রিপশন কপি করব, এই ভিডিওটা ধরেন মানে 3 সপ্তাহে 1 মাসের ভিতরে এই ভিডিওটা বেস্ট। তো এই ভিডিওটা সরাসরি আপনারা এখান থেকে, এক সেকেন্ড, এই ভিডিওটা যে রয়েছে এই ভিডিওটা শেয়ার অপশনে আপনারা ক্লিক করে, শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। ব্যাস এখানে কাজ শেষ, এখানে কাজ শেষ। এখন চলে যাবেন আপনি সরাসরি এই ট্যাগ ইউ সফটওয়্যারে, এই ট্যাগ ইউ সফটওয়্যারে আপনি গিয়ে এইখানে হলো ম্যাজিকটা, এই ট্যাগ ইউ সফটওয়্যারে গেট এইখানে আপনারা সরাসরি ক্লিক করে আপনি যে কপি করলেন যে লিঙ্কটা এইখানে, এই লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে গো অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখন দেখেন সে যতগুলো কিওয়ার্ড, এখানে একটু ওয়েট করবেন, এখানে ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পর দেখেন সে যতগুলো এখানে ভালো বেস্ট বেস্ট মানে যে কিওয়ার্ডগুলো দেওয়াতে তার ভিডিওটা এক মাসের ভিতর র্যাঙ্কিং করেছে, এখান থেকে সবগুলো আপনি ট্যাগ আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। ঠিক এইখানে ক্লিক করে সবগুলো আপনার কপি হয়ে যাবে, বেস্ট, এখানে কপি হয়ে গেছে আপনার অলরেডি সবগুলো, এখান থেকে বের হয়ে পড়বেন। এখন আপনি আবার সার্চ করবেন, সার্চ অপশনে গিয়ে এই কপি মানে যে ট্যাগগুলো আপনি কপি করলেন এই ট্যাগগুলো আপনি আপনার এই নোটবুকে আপনি এখানে দিয়ে দিবেন, নোটবুকে, ব্যাস নোটবুকে আপনারা পেস্ট করে দিবেন। আবার ইউটিউবে প্রবেশ করবেন, ইউটিউবে প্রবেশ করার পর এখন আবার দেখেন আপনি এক মাসের ভিতর আর কার ভিডিও দেখেন মোটামুটি আরেকটু ভালো ভাইরাল হয়েছে তার থেকে একটু দেখেন আপনি, এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি ভাইরাল বেশি হয়েছে মোটামুটি। তাহলে এই ভিডিও থেকে আপনারা শেয়ার অপশনে গিয়ে এখান থেকে তার লিঙ্কটা আপনি কপি করে নিয়ে ঠিক আবার আপনারা ঠিক এই কাজটা করবেন, দেখাচ্ছি আমি, ঠিক আবার ট্যাগ ইউ সফটওয়্যারে গিয়ে আপনারা এখানে তার এটা আবার পেস্ট করে দিবেন। ট্যাগ ইউ সফটওয়্যারে গিয়ে আপনারা এখান থেকে এটা ক্লোজ দিবেন, ক্লোজ দেওয়ার পর আবার এখান থেকে যে লিঙ্কটা যে দিয়েছিলেন এই লিঙ্কটা ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পর ওই পরবর্তী লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে গো অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখেন সে কিওয়ার্ডগুলো, সে কী কিওয়ার্ডগুলো এটা স্কিপ দিয়ে দেবেন, কোনো অ্যাড আসলে স্কিপ দিয়ে দেবেন। এখন দেখেন সে কী টিপসগুলো অবলম্বন করেছিল, অবলম্বন করার পর তার ভিডিওটা সেকেন্ডে র্যাঙ্ক করেছে, এটা আপনি কপি করে নেবেন। এটা কপি করে নিয়ে এটা আপনার ডিস্কি ট্যাগে লাগাবেন না, আপনার যে ট্যাগ রয়েছে ইউটিউবের ভিডিও আপলোড করার সঠিক নিয়মে যে ট্যাগগুলো রয়েছে ট্যাগ লাগাবেন না, আপনার ডিসক্রিপশনে এই দুটো মানে কিওয়ার্ডগুলো আপনি যে কিওয়ার্ডগুলো দুইটা ইউটিউব চ্যানেল থেকে আমরা যে কিওয়ার্ডগুলো আমরা কপি করলাম এই কিওয়ার্ডগুলো আপনার প্রথমটা লাগাবেন। আপনি প্রথমটা এসইও করে নিয়ে আপনার প্রথমটা তো আমি দেখেছি কীভাবে এসইও করবেন, এই ইউটিউব চ্যানেল থেকে এসইও করে এটা আপনার টাইটেলে লাগাবেন, আপনি ভিডিওর টাইটেলে লাগাবেন। টাইটেল লাগানোর পরে আপনি বাদবাকি যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো আপনার ডিসক্রিপশন এবং ট্যাগে লাগাবেন। প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওগুলো মানে ভাইরাল ভিডিও ট্যাগগুলো আপনার ভিডিওতে লাগিয়ে দেবেন, মানে ভিডিও ট্যাগে লাগিয়ে দেবেন। ব্যাস তারপর দেখেন আপনি সার্চ করে আপনি তখন আপনি লাইভ প্রুফ, এটা লাইভ আমি বলে দিতে পারি, তখন আপনি সার্চ করে দেখেন তাদের নিচে যদি আপনি ভিডিও না থাকে সেকেন্ডে কিংবা ফার্স্টে, সেকেন্ডে থাকবে তাদের, সেকেন্ডে যদি আপনি ভিডিও না থাকে তাহলে আপনাকে এমবি ফেরত, এক কথায় বলে দিলাম আর কি। আপনি এই টিক্সটা আপনি ফলো করে আপনি ভিডিওতে লাগিয়ে দেখেন ট্যাগগুলো, আপনি ভিডিও অবশ্যই ভাইরাল হতে সক্ষম।